আসসালামু আলাইকুম। আমরা কিভাবে রোগাক্রান্ত হই আজকে দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা অলরেডি জেনে গেছেন যে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্রহণের ফলে রক্তে ইনসুলিন বৃদ্ধি পেয়ে কিভাবে নানা রোগের সৃষ্টি হয়, আবার এনার্জি ও পুষ্টির জন্য শরীরে শর্করা প্রয়োজন আছে। আর তাই এখন যেটা জানা জরুরি তা হলো কোন ধরনের কার্বোহাইড্রেট কম খেতে হবে, কোনগুলো পর্যাপ্ত পরিমাণে খাওয়া যাবে, আবার কোনগুলো একেবারেই অ্যাভয়েড করতে হবে। খেয়াল করুন, যেহেতু অতিরিক্ত এবং একটু পর পর শর্করা গ্রহণে এই জটিল রোগের সৃষ্টি, তাই এই পুরনো অভ্যাস সবার আগে ত্যাগ করতে হবে। হ্যাঁ, আপনাকে সম্পূর্ণ বাদ দেওয়ার চেষ্টা করতে হবে প্রসেস শর্করা, যেমন সাদা চাল, সাদা চিনি, সাদা মুড়ি, সাদা আটা, বাজারের ওস্ট এবং এসব দিয়ে তৈরি ফাস্টফুড সহ বিভিন্ন খাবার। এগুলোর পরিবর্তে রিফাইন করা হয়নি এমন সব শর্করা জাতীয় খাবার খেতে হবে, যেমন ডেকি ছাটা চাল, লাল আটা, বাদামি চিনি ইত্যাদি। কেননা এইসব প্রক্রিয়াজাত শর্করা দেহে নানা রোগের সৃষ্টি করে এবং এইসব রিফাইন করার সময় এর গুরুত্বপূর্ণ ভিটামিনসগুলো, বিশেষ করে ভিটামিন বি, কিছু মিনারেল ও ফাইবারও অনেকখানি নষ্ট হয়ে যায়। শর্করার মধ্যে টক ফল, শাকসবজি প্রচুর পরিমাণে নিয়মিত খাবার তালিকায় রাখুন। মিষ্টি ফল খাবেন পরিমিত। ভাত, রুটি, চিনি, মুড়ি এসব শাকসবজি ও টক জাতীয় ফলের চেয়ে কম খেতে হবে, কারণ এ জাতীয় শর্করা রক্তে গ্লুকোজের পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয়। আর জানেনই তো, বেশি গ্লুকোজ মানেই বেশি ইনসুলিন, আর বেশি ইনসুলিন মানেই নানা রোগের সূত্রপাত। কিন্তু এই যে শর্করা যে কমিয়ে খাবেন, পেটে ক্ষুধা তো থেকেই যাবে, সেটা ফিল আপ করবেন কোন খাবার দিয়ে? হ্যাঁ, ফ্যাট ও প্রোটিন দিয়ে। আগামী পর্বে ফ্যাট ও প্রোটিন গ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সহ আলোচনা করা হবে। অসুস্থতার পিছনে ভুল খাদ্যাভ্যাসের আরো একটি কারণ নিয়ে থাকবে আলোচনা। তো বন্ধুরা, দ্বিতীয় পর্ব আজ এ পর্যন্তই। তৃতীয় পর্বের জন্য অপেক্ষা করুন, আমার ইউনানি হোমস.bd চ্যানেলটির পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।